এরপর আলো সূর্যের সাথে যা যা হয়েছে সে সব কিছু দরবেশ বাবাকে খুলে বলে। সর্বনাশ, মা তুই এসব কি বলছিস? ওই মায়া জঙ্গল সূর্যকে গ্রাস করেছে, আর তুই ওখানে যাবি সূর্যকে উদ্ধার করতে? হ্যাঁ দরবেশ বাবা, আমি আমার সূর্যকে উদ্ধার করতে যাব। আর এখন আপনি আমার একমাত্র ভরসা, আপনি দয়া করে আমাকে বলুন কি উপায়ে আমি আমার সূর্যকে উদ্ধার করতে পারবো। কাকি, ও কাকি, কিছু কি বুঝলে? না রে মা, আমি তো কিছু বুঝলাম না। তোর কাকা কাল বাড়িতে ওভাবে ফিরলো, আর আলোকে নিয়ে ওই পাশে গিয়ে কি বলা বলি করলো, তারপর আর কোনো কথা না বলে চলে গেল। হ্যাঁ কাকি, তুমি ঠিকই বলেছো, ব্যাপারটা কিন্তু আমার মোটেও ভালো লাগলো না গো। হ্যাঁ হ্যাঁ, আর তাছাড়া তোর কাকা অত দূর থেকে ফিরে এলো কিন্তু একটা মুহূর্ত আর দেরি করলো না। আর তাছাড়া সূর্য তো তোর কাকার কাছেই গিয়েছিল, কিন্তু কই সূর্য তো আসলো না রে মা। হ্যাঁ কাকি, কিছুই তো বুঝতে পারছি না। কাকি, ও কাকি, এমনও তো হতে পারে শুধুমাত্র কাকা একা ফিরে এসেছে আর আলোকে নিয়ে সূর্যের কাছে আবার রওনা দিয়েছে। ও কাকি, কাকি, কাকা হয়তো বুঝে গেছে যে আমরা আলোকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য ওর দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছি। ও কাকি, কাকা আবার সূর্য আর আলোকে আলাদা রাখার জন্য বুদ্ধি করে ওকে নিয়ে গেল না তো? বলছিস কি রে মা, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আর তোর কথা তো সত্যি হতেই পারে, কারণ ওই মেয়ের বলে বিশ্বাস নেই, হয়তো তোর কাকাকেও বশ করে নিয়েছে। ও কাকি, কাকি, যদি তাই হয় তাহলে কি করবে গো তুমি? কিছুই হলো না, মাঝখান থেকে শুধু আমার কপালখানাই পড়লো, এই আর কি। না রে মা মালা, তোর কপাল আমি পড়তে দেব না, তুই আমার উপর ভরসা রাখ, ওই আলোকে আমি এই বাড়ি থেকে তাড়াবই। এতদিন তো হাতের নাগালেই ছিল, তাও তো কিছুই করতে পারোনি, আর এখন তো ও আমার হাতের বাইরে চলে গেছে গো, আর এখনো কিছুই করতে পারবে না তুমি। অনেক আশা করেছি, অনেক স্বপ্ন দেখেছি, আমার স্বপ্ন সব ভেঙে গেল গো কাকি, ভেঙে গেল, আর আমার কিছুই দরকার নেই। এ কথা বলে মালা সেখান থেকে চলে যায়। মালা, মা, তুই এভাবে কোথায় চলে যাচ্ছিস মা? দাঁড়া মা, দাঁড়া, তুই আমার কথাখানা একটু শোন মালা। মালা সূর্যের মায়ের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। হ্যাঁ আলো মা, এই সেই নয়া জঙ্গলে ঢোকার প্রবেশ পথ, আর এই পথ ধরেই আমার ছেলেটা ওই মায়া জঙ্গলে প্রবেশ করেছে, আর এই জঙ্গলেই সূর্য চিরকালের মতো আমাদের থেকে হারিয়ে গেছে। না বাবা, এই কথা একবারও বলবেন না, আমার সূর্য কোথাও হারায়নি, আমার সূর্যকে আমি আবার ফিরিয়ে আনবো। এই মায়া জঙ্গল কিছুতেই আমার সূর্যকে কেড়ে নিতে পারবে না, ঠিক এই জঙ্গল আমার সূর্যকে ফিরিয়ে দিতে বাধ্য হবে। আলোমা, তুমি এই জঙ্গল সম্পর্কে জানো না, সত্যি সত্যি এই জঙ্গলটা অনেক ভয়ানক। আজ পর্যন্ত কেউ এই জঙ্গলে প্রবেশ করে আর ফিরে আসেনি, আর আমার সূর্যের বেলায়ও তাই হয়েছে। এখন তুমিও যদি আমার সূর্যকে ফিরিয়ে আনতে গিয়ে আর না ফিরে আসো, তাহলে কি হবে? আমি যে তখন নিজের কাছে দোষী হয়ে যাব। না না বাবা, আপনি নিজেকে এভাবে দোষী ভাববেন না, আর আপনি একদম চিন্তা করবেন না আমাকে নিয়ে, আমার কিছুই হবে না, আর আমি আমার সূর্যকে নিয়ে ফিরে আসব। বাবা, মাকে কিছুই জানানো হয়নি, আর আপনি গিয়ে মায়ের সাথে কথা না বলে আমাকে এখানে নিয়ে চলে এসেছেন, আর মা হয়তো খুব চিন্তাও করছে, আর তাই তো বলছি আপনি যান, মায়ের কাছে যান। কিন্তু মা, তুমি একা এখানে? বাবা, আমি একা দেখে আপনি একদম চিন্তা করবেন না, আর তাছাড়া আমি একা কোথায়, আমার সাথে আমার বিধাতা আছে, আপনি যান বাবা, মায়ের কাছে যান, এখন আপনার মায়ের কাছে থাকাটা খুবই প্রয়োজন। ঠিক আছে মা, আমি যাচ্ছি, কিন্তু মা তুমি কিন্তু সাবধানে থেকো। ঠিক আছে বাবা। এরপর সূর্যের বাবা সেখান থেকে আবারও বাড়ির দিকে রওনা দেয়। এই তো বাবা চলে গেছে, এখন আমাকে আর এক মুহূর্ত দেরি করলে চলবে না, রওনা দিতে হবে, আমার সূর্যকে উদ্ধার করার জন্য আমাকে এক্ষুনি রওনা দিতে হবে। এ কথা বলে আলো মায়া জঙ্গলের ভেতরে প্রবেশ করে। নাগরাজ, একটা দিন পার হয়ে গেল, আর এখন তো সকাল গড়িয়ে বিকেল হতে চললো, তাও তো সঙ্গিনী আর ভঙ্গিনী ফিরে এলো না।
না কানি, তুমি কি সঠিকভাবে জানো যে ওরা দরবেশ বাবার কাছে গেছে? আমি জানি, ওরা তো কাল যাওয়ার সময় আমাকে বলে গেছে যে দরবেশ বাবা নাকি কি একটা বিশেষ কারণে ওদেরকে ডেকেছে, আর দরবেশ বাবার সাথে কথা শেষ হলে আবার ওরা নাগলোকে ফিরে আসবে। কিন্তু এখনো তো ওরা ফিরে এলো না। আরে একটা দিন তো দরবেশ বাবার কাছে থাকার কথা নয়। হ্যাঁ নাগরানি, তুমি ঠিকই বলেছো। আসলে ওরা যদি দরবেশ বাবার কাছে না থাকে তাহলে কোথায় গেল ওরা? আমার কাছে ব্যাপারটা কেমন যেন মনে হচ্ছে। হ্যাঁ নাগরাজ, তুমি ঠিকই বলেছো। আর সংখিনী পংখিনী যদি আলোর কোনো বিপদ হয় তাহলে এক মুহূর্ত দেরি করে না, কাউকে কিছু না জানিয়েও হলেও ওরা আলোর কাছে চলে যায়। আচ্ছা নাগরাজ, এমনটা তো হয়নি যে আমার আলোর কোনো বিপদ হয়েছে দেখে সংখিনী আর পংখিনী আলোর কাছে ছুটে গেছে? হ্যাঁ নাগরানি, তুমি ঠিকই বলেছো, আমার তো তাই মনে হচ্ছে। নাগরাজ, আজ কদিন ধরে আমার মনটার মধ্যে সারাক্ষণ কেমন যেন ছটফট করে চলেছে, মনে হচ্ছে এই বুঝি কখন কোন দিক থেকে বিপদ আমাদের উপর দিয়ে আসছে। হ্যাঁ নাগরানি, তাহলে চলো আমরা এখন একবার দরবেশ বাবার কাছে যাই, তিনি আমাদেরকে সব কথা খুলে বলতে পারেন। কিন্তু নাগলোক এভাবে একা ফেলে রেখে আমরা কিভাবে যাব? নাগরাজ, এত তাড়াহুড়া করো না, কারণ দরবেশ বাবা কাল রাতে আমাকে ইঙ্গিত দিয়েছেন যে তিনি আজ আমাদের নাগলোকে আসবেন জাদুগোলককে তার শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য। আর তিনি এখানে এলেই তো আমরা সব কিছু জানতে পারব। সংখিনী পংখিনী, আমি জানি কাল তোরা তাড়াহুড়ো করে বিদায় নিয়ে আমার কাছ থেকে কোথায় চলে গেলি, আর যখন আলোর কথাগুলো চুপচাপ দাঁড়িয়ে শুনছিলি তখন আমি বুঝে গিয়েছিলাম যে তোরা আলোর সাথে যাবে। সত্যি তোদের দুজনের মতো এমন ভালো সঙ্গিনী পাওয়া ভাগ্যের ব্যাপার। আর তোরা আর কিছু করতে পারিস আর না পারিস, আলোর সঙ্গ তো দিতে পারবি আর আলোকে সাহস জোগাতে পারবি, এটা যে আলোর জন্য অনেক বড় পাওয়া। আমি প্রার্থনা করি আলো আর তোদের যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে। আর আলো এতক্ষণে হয়তো ওই মায়া জঙ্গলে প্রবেশ করে ফেলেছে, জানি না এখন আলোর সাথে কি ঘটতে চলেছে। আর এখন তো আমি আলোকে নিজে থেকে দেখতেও পাবো না, তবে ওকে যদি আমি একটু দেখতে পেতাম তাহলে আমার নিজের কাছে ভালো লাগতো, তবে আমি বুঝতে পারছি যে আমার শক্তি কিছুটা আমি আজ ফিরে পাবো। কিন্তু তার জন্য আমাকে কিছুটা সময় ধ্যান ধরে থাকতে হবে, আর আমার শক্তি ফিরে পাওয়ার পরে আমাকে নাগলোকে যেতে হবে জাদুগোলকের শক্তি ফিরিয়ে আনার জন্য। আর জাদুগোলকের শক্তি ফিরে এলে আমাদের আলো কি করছে সেটা জানতে পারবো, আর তাই তো একটুও সময় নষ্ট করা যাবে না, এক্ষুনি আমাকে ধ্যানে বসতে হবে আর সন্ধ্যের আগে নাগলোকে পৌঁছাতে হবে। ওদিকে আলো মায়া জঙ্গলে প্রবেশ করার পর সংখিনী আর পংখিনী আড়াল থেকে বেরিয়ে আসে। পংখিনী, আলো তো মায়া জঙ্গলে প্রবেশ করলো, আর তাই একটু দেরি করাটা ঠিক হবে না আমাদের, এক্ষুনি আলোর পিছু রওনা দিতে হবে, না হলে ওই মায়া জঙ্গলে গিয়ে আমরা আলোকে খুঁজে পাবো না।
হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। আর তাছাড়া মায়া জঙ্গলের ব্যাপারে আমরা যা শুনলাম তাতে করে তো মায়া জঙ্গলের ভেতরে অনেক বিপদ আসতে পারে, এমনকি আমরা আলোকে নাও খুঁজে পেতে পারি। আর তাই তো এত কিছু না ভেবে এক্ষুনি আমাদের রওনা দেওয়া উচিত। চল, আর দাঁড়িয়ে থাকিস না, রওনা দে। পঙ্কিনি, একটা কথা বলি তোকে, বলছি তুই আমাকে অনেক ভালোবাসিস, তাই না রে? হ্যাঁ রে, বাসবো না বল। বাবা মা মারা যাওয়ার পর তুই তো আমার একমাত্র আপন, তুই হঠাৎ এসব প্রশ্ন কেন করছিস বলতো? পঙ্কিনি, তুই যেমন আমাকে ভালোবাসিস তেমনি আমিও না তোকে খুবই ভালোবাসি। আর ওই মায়া জঙ্গলের ব্যাপারে সবকিছুই তো শুনলি, বলছি যে তুই না হয় এখানেই অপেক্ষা কর, আমি একাই যাই আলোর কাছে। না না, এসব কি বলছিস কি তুই? সব সময় একসাথে বড় হয়েছি আর একসাথেই সব সময় থেকেছি, আর তাই তো আমি কিছুতেই একা তোকে যেতে দেব না, গেলে দুজন একসাথেই যাব। ঠিক আছে, তাহলে চল। এরপর শঙ্খিনী আর পঙ্খিনী মায়া জঙ্গলের ভেতরে যায়। ওদিকে আলো মায়া জঙ্গলের ভেতরে গিয়ে হাঁটতে থাকে। হঠাৎ করে আলোর মনে হয় কেউ তার পিছু নিয়েছে। আলো দাঁড়িয়ে পড়ে। এ কি মনে হচ্ছে কেউ আমার পিছু পিছু আসছে। তাহলে আমি ছাড়া কেউ অন্য কেউ এই মায়া জঙ্গলে প্রবেশ করেছে। কিন্তু আমি যা শুনলাম তাতে করে তো কারোর মায়া জঙ্গলে প্রবেশ করার কথাই নয়। তাহলে কিছু একটা ব্যাপার তো ঠিকই আছে, কিন্তু কি ব্যাপার আমাকে জানতেই হবে। এক্ষুনি আমাকে পিছু ফিরে দেখতে হবে। এ কথা বলে আলো পিছু ফিরে তাকায়, আর সে পুরোপুরি অবাক হয়ে যায়। তো বন্ধুরা, তাহলে কি আলো কোনো বিপদে পড়ে গেল? সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।